এদিকে বৃহস্পতিবার কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগা ময়দানের পাশে হাতবোমা বিস্ফোরণ ও গোলাগুলিতে দুই পুলিশ সদস্য এক হামলাকারী সহ চারজন নিহত হয়েছে আহত হয় গুরুতর আহত ছয়জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ এদিকে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির একটি দল প্রতিনিধি রুহুল আমিন জুয়েলের তথ্যচিত্রে রেজন করে করিমের পট ঈদ জামাতে অংশ নিতে ধর্মপ্রাণ মুসলমানরা তখন শোলাকিয়া ঈদগাহে ধীরে ধীরে হাজির হতে শুরু করেছেন নামাজ শুরুর প্রায় আধা ঘন্টা আগে প্রবেশপথের একশো গজ দূরে পরপর দুইটি হাতবোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা এতে ঘটনাস্থলেই এক কনস্টেবল নিহত হন হামলাকারীদের সঙ্গে শুরু হয় পুলিশের গোলাগুলি এতে এক হামলাকারী নিহত হয় গোলাগুলির মধ্যে পড়ে প্রাণ হারান স্থানীয় এক মহিলা চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক পুলিশ কর্মকর্তা পরে পুলিশ র্যাব ও বিজিবির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে অপরাধীদের ধরতে অভিযান শুরু করে আটক করা হয় সন্দেহভাজন কয়েকজনকে তাদের কাছে ককটেল ছিল বা গ্রেনেড ছিল আগ্নেয়াস্ত্র ছিল অস্ত্র তারপরে চাপাতি ছিল এদিকে গুরুতর আহত ছয়জনকে জনকে ময়মনসিংহ থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক